টাকা দেখেন সমাজে শুধু ইফটিজিং আর ধর্ষণ, ইফটিজিং আর ধর্ষণ হওয়ার একটাই মাত্র কারণ নারীদের বেপর্দা। জোরে বলেন ঠিক কিনা? এখন তো পুরুষেরা নারীর পোশাক পরে আর নারীরা পুরুষের পোশাক পরে, পুরুষেরা এখন মহিলার পোশাক পরে, মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষেরা লম্বা লম্বা চুল রাখে আর মহিলারা চুলটারে কাইটা বকাটিং করে, মহিলারা এখন জিন্সের প্যান্ট পরা শার্ট একটা গায়ে দিয়া উন্নাটা ফালাইয়া রাস্তায় বেহায়া ভাবে দৌড়া। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে বলবো, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ, ঠিক কিনা? ধরে বলেন, বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। আরো আছে বলবো, বর্তমানের ভোলা মাইয়া করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, এরকম ঘটনা নাই? বর্তমানের ভোলা মাইয়া করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, জিন্সের প্যান্ট আর শার্ট পরিয়া রাস্তা দিয়া যায় ভোলা না মাইয়া তারে সেনা বড় দায়। যুবকরা কথা কয় না, জিন্সের প্যান্ট আর শার্ট পরিয়া রাস্তা দিয়া যায় ভোলা না মাইয়া তারে সেনা বড় দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, হিন্দি গানে টান মারিয়া রাস্তা দিয়া যায় মমতাজের গানে আবার বুকটা ফাইটা যায়, ঠিক কিনা? জোরে বলে, এত ছোট ছোট বাচ্চারা কয় বুকটা ফাইটতেছে, কোন দেশে আছি আজকে, কোন সমাজ? জিন্সের প্যান্ট আর শার্ট পরিয়া রাস্তা দিয়া যায় ভোলা না মাইয়া তারে সেনা বড় দায়, হিন্দি গানে টান মারিয়া রাস্তা দিয়া যায় বালেগ না হইতে গান গায় বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানানোই, চেষ্টায় আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, ইবলিসের আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, ঠিক কিনা? করে বলে, আরে নবীর উম্মতের দল, এই জন্য হাতে ধরে বলি পায়ে ধরে বলি যুবক সন্তান, পর্দার আড়ালের মা এখনো সময় আছে পর্দায় ঢুকে যাও, এখনো সময় আছে পর্দায় ঢুকে যাও, পর্দায় ঢুকে যাও, আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ব থেকে আনোয়ার শাহ দুনিয়ায় দিবেন, শাহ আলী ওয়াল্লাহ মুহাদ্দিসে দে নবী রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান ভূমিষ্ঠ হবে, দুনিয়া কি সোনার যুবক, দুনিয়ার কিসমে দৌড়াইও না, কেয়ামতের ময়দান বড় হুঙ্কার কঠিন, কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার, এ টাকাওয়ালা আয়, এ সম্পদওয়ালা আয়, বাড়িওয়ালা আয়, গাড়িওয়ালা আয়, আজকে আল্লাহর সামনে পারলে টাকার অহংকারী কর, ক্ষমতার অহংকারী কর, আল্লাহর সামনে কোনো মানুষ কথা বলতে পারবে না, সমস্ত মানুষ গুলো চোরের মতো দাঁড়িয়ে থাকবে, আসামির কাজ করায় দানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে এর বান্দার আমল নামা ওজন দাও, আমল নামা ওজন দেওয়ার পর বদের আমলটা যদি ভারী হয়ে যায় বান্দার আর কোনো উপায় নাই, বদের আমল ভারী হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফিরিস্তা তাড়াতাড়ি এই নাফার মানবে না মাঝি সুৎ কর ঘুষ কর, নবীর দুশ্মনকে তাড়াতাড়ি আমল নামা বাম হাতে দিয়ে
দিয়া দাও, আমল নামে বাম হাতে দেওয়া হবে, তাও সাধারণ ভাবে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাড়াতাড়ি বেঈমানের মুখটারে একটা ছিদ্র কর, মাঝখানটাকে ছিদ্র করে বুকটার ভিতরে বাম হাতটা ঢুকাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, বেঈমান নাফরমানের বুকের ভিতরে বড় একটা ছিদ্র করার পর বাম হাতটা ছিদ্রের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বাম হাতটা টানতে টানতে নিয়ে যাবে, বাম হাতটা পিছনে চলে যাবে। ফেরেশতারা অবাক হয়ে বলবে, রে মালিক ঘটনা দেখাইলা, মাঝখান থেকে বুকটা ছিদ্র করার পর বাম হাতটা ছিদ্র করে পিছন দিকে নিয়ে গেলাম, মাথাটা সামনে জবার সামনে, বাম হাতে আমল নামা দিলে কি কিভাবে বান্দা পড়বে কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে ফিরিস্তা ফিরিস্তা, দেরি করিস না, খবরদার দেরি করিস না, আমি আল্লাহ নাফরমানকে আর দেখতে চাই না, দেখতে চাই না, আমি আল্লাহ এত আদর করলাম, এত মহাব্বত করলাম, তারপর বান্দা আমি আল্লাহর হুকুম পালন করে নাই। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়া ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাইয়া, বেঈমানের আর কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে আমি আল্লাহ কোনো জুলুম করব না, যদি সামান্য যাররা পরিমাণ ভালো আমল করো আমি আল্লাহ প্রতিদান দিয়ে দিব, যদি যাররা পরিমাণ অন্যায় করো তাও ভোগ করতে পারবা, আমি আল্লাহ বেইনসাবি করব না। এরে ফেরেশতা জলদি করে না ফরমান, বেঈমানের গাটারে জলদি করে মটকা, বেঈমান বেনামাজি শুট করে মাথাটা জলদি করে মটকায়া পিছন দিকে নিয়া যা, খপ করে ফেরেশতারা ধরার পর ফেরেশতারা মটকে পিছন দিকে মাথাটা নিয়ে যাবে, পিছনে মাথা চলে গেল, হাতও পিছনে চলে গেল। এবার আল্লাহ পাক বলবে, বাম হাতে আমল নামা দাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এরে বেঈমান বেনামাজি তোর আমল নামা পড়, তোর আমল নামা পড়ার জন্য তুই যথেষ্ট, আজকে আমি আল্লাহ তোর প্রতি কোনো জুলুম করব না, আজকে তোর আমল নামা পড়ার জন্য তুই যথেষ্ট। বেঈমান তাকা দেখবে, বড় একটা গুনাও লেখা বাকি নাই, ছোট অন্যায় লেখাও বাকি নাই, গোপনে যা করেছে তাও লেখা হয়ে গেছে, প্রকাশ্যে করেছে তাও লেখা হয়ে গেছে, একা একা মোবাইলে বন্ধু বান্ধবের আড্ডায় করেছো তাও লেখা বাকি নাই। এবার বেঈমান আশ্চর্যম্বিত, এটা আমার কেমন কিতাব মালি, আদাল কিতাব, এটা আমার কেমন কিতাব, কেমন কিতাব, আফসোস করলে কাম হবে না। এরে যুবক সন্তান, আল্লাহ বলবেন, একবার আলাদা হ, বেঈমান আলাদা হয়ে যা। এবার বেঈমানেরা জাহান্নামের আযাবের ভয়ে নাক্কা থেকে আলাদা হইতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি করবে, দুনিয়ার জমিনে মহিলারা যেমন কুলার ভিতরে ধান ধারা দেয়, সিটাগুলো সিটকে সিটকে জমিনে আলাদা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন নাক্কারার বটকার একটা পাত্রের ভিতরে লইয়া বিশাল বড় একটা ঝাড়া মেরবে, যারা মারার পর নাক্কার সিটকে সিটকে এক সাইডে চলে যাবে, বটকার চিতার মতো উড়ে জাহান্নামের কিনারায় পড়ে যাবে গো। ওয়াসি কল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, আল্লাহ বলবে, বেঈমানের গলায় জাহান্নামের রশি লাগা, জাহান্নামের রশি লাগাইয়া বেঈমান দেখতাম টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও, কোথায় থাকবে তোমার টাকা পয়সা ধন সম্পদ। এর যুবক সন্তান এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহর হুকুম পাঁচক তো নামাজ করো, দাড়িটারে লম্বা করো, তোমার মতো যুবক সন্তান দাড়ি রাখে স্কুলে ক্লাস করে, নামাজের সময় নামাজ পড়ে, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলি, জান্নাতে নেওয়ার জন্য বলি, তোমার সাথে কোনো দুশ্মনী নাই, দাড়িটা লম্বা করো, আল্লাহ বরকত বাড়া দিবে, চাকরির ব্যবস্থা করে দিবে, আল্লাহ জান মানে বরকত দিয়া দিবে। এরে যুবক সন্তান, যদি এই স্টেজে আইসা, যদি বলো হুজুর আপনি আমার পায়ে ধরেন দাড়ি রাখবো, আমি পায়ও ধরতে রাজি,
বেদবি ক্ষমা চাই, স্টেজে যে আইস বলো পায়ে ধরতে পারবো, তারপর দাড়িটারে লম্বা করো, মা বাবার খেদমত করো, আল্লাহর হুকুম পালন করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, গলায় ছুরি আসবে হুজুর আর দাড়ি কামাবো না, পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিব না, গলায় ছুরি আসবে চাকরি থাক আর না থাক আমার কোনো বাধা নাই, আর দাড়িটারে কামাবো না, টুপি মাথায় দিয়া হাঁটা চলা করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করো, ভালো একজন আল্লাহওয়ালা দিনদার পীর সাহেব ভালো একজন মুরব্বির কাছে গিয়ে নিজের আমলকে পরিশুদ্ধ করো, মুরব্বির সাথে ভালো ব্যবহার করো। এর যুবক সন্তান, তোমার মতো যুবক সন্তান দুনিয়ার থেকে ডানে বামে তাকায় দেখো, বন্ধু বান্ধব চলে গেল, স্কুলের বন্ধু চলে গেল, কলেজের বন্ধু চলে গেল, তুমিও একদিন থাকবা না, তোমার আমল কবরে চলে যাবে। আমল যদি খারাপ হয় জাহান্নামের বড় আজাব, আমল যদি ভালো হয় জান্নাতে যাবা, দুনিয়ার ভিতরে লাথি মেরে দুনিয়া পিছনে ফেলে দিয়ে সামনে আগাও, কেয়ামতের কথা স্মরণ করো। এই জন্য আমি দেখতে চাই কোন যুবক পারবা জাহান্নামের আজাবের কথা স্মরণ করে, আল্লাহর মহাব্বতে হুজুর আর দাড়ি কামাবো না, নামাজ ছাড়বো না, গলায় ছুরি আসবে, আমি জিন্দা থাকি আর মুর্দা হয়ে যায়, আমার কোনো বাধা নাই, চাকরির জন্য মহাব্বত নাই, একমাত্র আল্লাহর জন্য মহাব্বত, নবীর জন্য মহাব্বত। অন্তর যদি আল্লাহর জন্য মহাব্বত হয়, মোনাফিকি যদি না হয়, আল্লাহর জন্য অন্তর যদি খাঁটি হয়, কোন যুবক পারবা খাঁটি নিয়াইতে দুটি হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায় তাকবীর, সকলে হাত উঠাই লিল্লাহ তাকবীর, রহমতের ফেরেশতারা কিন্তু চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, লিল্লাহ তাকবীর, আয় আল্লাহ সকলের হাত গুলো কবুল করেন, আল্লাহ দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আল্লাহ ঈমান ও আমল মজবুত করেন, আল্লাহ যুবক ভাইদেরকে ওমরা ওসমান আলী হযরতে আবু বকরের মতো কবুল করেন, আল্লাহ আয় আল্লাহ মা ফিরে যারা টাকা দিল, শ্রম দিল, শক্তি দিল, কথা দিল, পরামর্শ দিল, মুরব্বী যুবক বৃদ্ধ বাবা দিরা সকলকে কবুল করে নাও, আল্লাহ ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেয়, আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। যারা টাকা পয়সা শ্রম শক্তি মুরব্বী যুবক বৃদ্ধ মহিলারা মা বোনেরা যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সবার সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে দিক। আয় আল্লাহ যারা সহযোগিতা করেছে সভাপতি সেক্রেটারি সহ শ্রোতা সহ সবাইকে কিয়ামতের ময়দানে কোরআন শোনার জন্য শ্রোতা হিসেবে একটু জায়গা করে দিন, জোরে বলি আমিন। এই মাহফিলটা প্রতি বছর হবে, আপনারা কি চান? চান কি না? ইনশাআল্লাহ সবাই চান। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, যুবক ভাইদেরকে কবুল করুক। দোয়া না করে যাবেন না, এক্ষুনি দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই সহযোগিত করছে, সবাই মোমেনের সঙ্গে আসবে, মাইকে অনেক দূর দূর থেকে সবাই শুনবে, এবং দেখবে কি যারা মারা গেছে সকলের জন্য দোয়া করবেন, জিজ্ঞাসা আমার আব্বা আম্মা আমার ছোট ভাই মারা গেছে। আল্লাহ কবুল করুক, সরে বলেন আমিন। তাদের দোয়া করতে হবে, আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলাটা হঠাৎ বসে গেছে, আলোচনা করতে পারলাম না, যতটুকু ইচ্ছা ছিল ততটুকু করতে পারলাম না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, মুরব্বী হিসেবে বলি, আপনারা আমার মুরব্বী, অনেকে যুবক ভাই আছেন, আমি কারো আপনাদের ভাইয়ের সমতুল্য, কারো ছেলে সমতুল্য, বয়স তো কম, কারো নাতি সমতুল্য, আল্লাহর আস্তে যে যেদিকে তাকান আমাকে যে নিয়াইতে দেখেন, আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে নিচ্ছি, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। কেউ বেজার আছেন? কষ্ট পেয়েছেন কেউ? আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন যতটুকু আলোচনা হলো আমি আগে আমাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আপনাদের সবাইকে হেদায়েতের ন্যায়তে বসা ও শোনা এবং আমল করার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরেক দাওয়াত দিয়ে যাই, আগামী মার্চ 7-8-9 চরমোনাইর ময়দানে মাহফিল। আপনারা যারা চরমোনাইর বিরোধিতা করেন তাদেরকেও বলি, যারা চরমোনাইর পক্ষে তাদেরকেও বলি, আপনারা একটু যান, গিয়ে দেখেন আসলে এটা হক না বাতিল। আপনাদেরকে মুরিদ হওয়া লাগবে। চরমোনাই বলেন, সারসিনা বলেন, বাহাদুরপুর বলেন, ওখানে বলে না যে আপনারা মুরিদ হন। আপনি যান, গিয়ে দেখেন, যদি হকের পদে থাকে আপনি তাদের সোহবাতে সময় দেন। আল্লাহওয়ালাদের সোহবাতে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়, ঠিক কিনা? আর যদি শয়তানের সোহবাতে থাকেন তাহলে শয়তান হওয়া সহজ। এই জন্য চরমোনাইর ময়দানে দাওয়াত দিয়ে যাই 7-8-9। আপনারা একটু মেহরবানি করে তিনটা দিন সময় লাগান, দেখেন যদি মনে করেন হক। আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। এজন্য মুসলমান হিসেবে সকলকে উদার্ত আহ্বান জানাই, যারা বিরোধিতা করেন আপনারা একটু দেখেন গিয়ে ওখানে আল্লাহ কি রেখেছে। যদি মনে করেন বাতিল তাহলে মানা লাগবে না, আর যদি মনে করেন চরমোনাই হক তাহলে একটু ওখানে একটু সময় দিয়েন, একটু সোহবাদে থাইকেন, আর বিরোধিতা করিয়েন না। আল্লাহ সব ভাইকে দিনের সহি কথা এবং সহি বুঝ দান করুক। তেরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين الله تكاد كل مليك তোমার বান্দারা আরামের ঘুম হারাম করে দোকানওয়ালা দোকানদারি বন্ধ করে কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করে বিবির মহাব্বত ত্যাগ করিয়া সন্তানের মহাব্বত ত্যাগ করার পর ছেলের মহাব্বত ত্যাগ করার ভোগ। আয় আল্লাহ, কাউকে ভাড়ার টাকাও দেওয়া হয় নাই, বিছানাটাও ভালো দেওয়া হয় নাই রে মালিক। প্রচন্ড ঠান্ডার ভিতরে বান্দারা ঘুমকে মহাব্বত ত্যাগ করিয়া তোমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মজলিসে হাজির হয়ে গেল। আয় আল্লাহ, দাড়িবাগা মুরব্বী যুবক সন্তান কচি কাঁচা মাসুম বাচ্চা পর্দার অন্তরের মা বলে রাগো। আয় আল্লাহ, ভিক্ষুকের মতো দুটি হাত বাড়াইলা তুমি মোদের খালি হাতে ফিরাইয়া দিও। আয় আল্লাহ, যতটুকু আলোচনা হলো আয় আল্লাহ ভুল তুই ক্ষমা করিয়া কবুলার মঞ্জুর করে না। আয় আল্লাহ, ইয়া সব দুগুণ কোটি কোটি গুণ বাড়াইয়া আকায় নাম তাজেদারে মদিনা বিশ্ব নদীর রওজায় পৌঁছে আদা। আয় আল্লাহ বাবা, আদম থেকে আমার আজাদ পর্যন্ত তাম দুনিয়ার মাটি নিচে অন্ধকার, খবরে যেত মুসলমান শুয়েছে প্রত্যেকের খবরে আর সব দুগুণ পৌঁছে আদা। আয় আল্লাহ, মাবুদ গো এই মজলিসের ভিতরে তাকা দেখো কাজ জানি মানা, বাবা তুমি আর বেঁচে নাই রে মালিক। রাস্তার কিনারায় পুষ্করীর পাশে মসজিদে কোনায় ঘুমায় আছে, বাড়িতে যাওয়ার পর মাকে মা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই রে মালিক। আয় আল্লাহ, সন্তান দু চোখ থেকে পানি গুলো ছেড়ে দিয়ে হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করে রে মালিক, তুমি সন্তানের খালি হাতে ফিরাইও না, সন্তানের দোয়ার উসিলা করে পিতা মাতার খবরকে জান্নাত বানায়া দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা হমকো তেরে রাখি সরফা করে, বুজুর্গি হি নেহি হমকো জরুরত, গোলাম আপনা বানা দে খোদা।
ইহা আমসব মুসাফির হয় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আর অন্ধকার কবরে দিয়া যাইবে ভাই বলি বন্ধু বলি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কেউ তো কারো আপনার মালিক টাকা দেখো তোমার বান্দরা টাকা পয়সার মহাব্বত ত্যাগ করে তোমার মহাব্বতে কোরআনের মজলিসে ভিক্ষুকের মতো তুমি হাত বাড়া দিয়েছে রে মালিক গুনাহ করার শক্তি মোদের যত আছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষমা করার শক্তি তোমার আছে তুমি যদি মোদের গুণাগান বলে জাহান্নামে দাও তোমার কোনো লাভ নাই আর নেককার হিসেবে গুণাগুলো ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি নাই রে মালিক সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজা রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তো মা বান্দা যাবে কাদারে আল্লাহ দুনিয়ার কারো কাছে আত্মা দি নাই রে মালিক ভিক্ষু বারবার যদি ভিক্ষা চায় মালিকের অন্তরে মায়া হয় ছাত্র বেয়াদি করলে বারবার ক্ষমা চায় ওস্তাদের অন্তরে মহাব্বত পয়দা হয় সন্তান যদি অন্যায় করে ক্ষমা চায় মা ক্ষমা করে দেয় আয় আল্লাহ তুমি মোদের গুনাগার বলে জাহান্নামের ভিতরে তারা দিও না গুনাগার বলে মুক্তা ফিরায় নিও না রে মালিক মোদের গুনার দিকে না তাকায় তোমার রহমতের দিকে তাকায় জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহ সকলের মনের অনেক আশা অনেক মাকসুদকে পূরণ করে দাও বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক থেকে হেফাজত করে দাও আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও দীর্ঘ হায়াতে তৈয়বা দান করে দাও আয় আল্লাহ তার পিতা মাতা ভাই বিরাদার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে সকলকে মাফ করে দাও আয় আল্লাহ যারা স্টেজে বসা আছে আমি তো সবচেয়ে বড় গুনাহগার মুরব্বীরা মোহাব্বত করে চেয়ারে বসাইলো চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই আয় আল্লাহ হাজি বসে গেল দাঁড়ি বাঁকা মুরব্বী নাক্কার বান্দা যুবক সন্তান বসে গেল আয় আল্লাহ তুমি কারো হাত ফিরাইয়া দিও না রে মালিক আয় আল্লাহ যার হাত পছন্দ হয় হাতের উসিলায় দোয়া কবুলান জোর করে নাও এই মাহফিলে যারা টাকা দিল শ্রম দিল শক্তি দিল কথা দিল বুদ্ধি দিল সকলকে কবুল করে নাও আয় আল্লাহ প্রতি বছর এই মাহফিল যেন হয় কবুল করে নাও আয় আল্লাহ মাহফিল রুসিল করে সকলকে মাফ করে দাও এ পর্দার আড়ালের মা মনে বুঝাও মা যে ঘরের ভিতরে লাল বেনারসি শাড়ি পইরা ঢুকছো কত মানুষ বাতাস করলো কত মানুষ শরবত খাওয়ালো কত মানুষ মিষ্টি খাওয়ালো এমন একটা দিন আসবে তারাই তোমার একদিন কাপনের কাপড়ের প্যাকেট পেলাইয়া অন্ধকার কবরে রেখে আসবে আয় আল্লাহ অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছে অনেকে ভাইয়ের জন্য দোয়া চেয়েছে বাবার জন্য দোয়া চেয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দুনিয়ায় যারা বেঁচে আছে সকলকে দীর্ঘ আয়াত দান করে দাও
আয় আল্লাহ যার ছেলে নাই ছেলে দিয়া দাও, যার মেয়ে নাই মেয়ে দাও, আমাদের স্ত্রী পুত্র সন্তান সকলকে দিনের পথে কবুল করে নাও। আয় আল্লাহ জানি না কার সামনে কখন মালাকুল মুতাজ্জাল হাজির হয়, কাটি মুসলমান না বানাইয়া কবরে নিও না। আয় আল্লাহ মাহবুব গো আমাদের তমাম জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও। ও রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমি তো সবচেয়ে বড় গুনাহগার, তোমার নেককার বান্দা যাকে পছন্দ হয় তার উসিলা করে মাফকে কবুল করে দাও, যুবক ভাইদেরকে কবুল করে নাও, যারা অসুস্থ আছে সুস্থতা শেফা দান করে দাও, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করে দাও, অভাবীর অভাবকে দূর করে দাও, দরিদ্রতা মোচন করে দাও, বালা মুসিবত দূর করে দাও, অস্ত্র এলাকার ভিতরে তোমার রহমান বর্ষণ করে দাও। আয় আল্লাহ যারা ইসলাম চায় না, কোরআন চায় না, রসুলের আইন চায় না, যদি হেদায়েত থাকে হেদায়েত দাও মরের মতো, হেদায়েত না থাকলে আবু জাহেলের মতো ধ্বংস করে দাও। আর যারা আল্লাহর জমিনে কোরআন চায়, দিন চায়, ইসলাম চায়, আয় আল্লাহ সকলকে কবুলের মঞ্জুর করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।